বন্ধুরা, আজকের এপিসোডে আমরা আলোচনা করব কেন বারবার অন্য প্রাণী থেকে মানুষের দেহে নতুন রোগ ছড়াচ্ছে। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত আপনাদের আমাদের সাথেই থাকতে হবে। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চীনে করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ পর্যন্ত 259 জন মারা গেছে, আক্রান্ত হয়েছে 12,000। অন্য অন্তত 16টি দেশে এই নতুন ভাইরাস ছড়িয়েছে। সাধারণত নতুন কোনো সংক্রামক ভাইরাস একবারই মাত্র ছড়াতে পারে বলে মনে করা হয়, কিন্তু করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি ছড়িয়েছে বন্য প্রাণী থেকে এমনটাই ধারণা। প্রাণী থেকে মানুষের দেহে ছড়ানো ভাইরাস কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তা এই সংকটের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের গবেষণা পরিচালক অধ্যাপক টিম বেন্টন বলছেন, গত 50 বছরে বেশ কয়েকবারই এমন হয়েছে কোনো প্রাণীর দেহ থেকে সংক্রামক রোগের ভাইরাস মানুষের দেহে ঢুকে পড়েছে। 1980-এর দশকে বানর জাতীয় প্রাণী থেকে HIV এইডস ভাইরাসের সূচনা হয়েছিল। 2004 থেকে 2007 পর্যন্ত এভিয়ান ফ্লু ছড়িয়েছিল পাখি থেকে। শুকরের দেহ থেকে ভাইরাস ছড়িয়ে 2009 সালে দেখা দিয়েছিল সোয়াইন ফ্লু। কিছুকাল আগে বাদুর এবং গন্ধগোকুল থেকে ছড়ায় সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স নামের রোগ। আফ্রিকায় ছড়ানো ইবোলা রোগেরও সূচনা হয়েছিল বাদুর থেকে। করোনা ভাইরাসের ব্যাপারে ধারণা করা হয় উহান শহরের একটি অবৈধ বন্য প্রাণী বিক্রির বাজার থেকে এ ভাইরাস ছড়িয়েছে। প্রথমে শোনা যায় সাপ থেকে এবং পরে বাদুর থেকে এ রোগ ছড়ানোর কথা বলা হয়। সত্যি কথা হলো, মানুষ সবসময় প্রাণীর দেহ থেকে আসা নানা রোগে আক্রান্ত হয়েছে। মানবদেহে নতুন নতুন যেসব সংক্রমণ দেখা দেয় তার বেশিরভাগই আসে প্রাণী, বিশেষত বন্য প্রাণী থেকে। জলবায়ু পরিবর্তন এবং বিশ্বায়নের জন্য ভবিষ্যতে এরকম সমস্যা আরও হতে পারে, কারণ প্রাণীর সাথে মানুষের যোগাযোগের প্রকৃতিও এসব কারণে বদলে যাচ্ছে। কিভাবে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রোগ ছড়ায়? বেশিরভাগ প্রাণীর দেহেই বাস করে নানা রোগের ব্যাকটেরিয়া এবং ভাইরাস যা রোগ সৃষ্টি করতে পারে, এদের বলা হয় প্যাথোজেন। এই ভাইরাস বা ব্যাকটেরিয়া একরকম অণুজীব যাদের বাসস্থান হচ্ছে অন্য প্রাণীর দেহ, আর তার লক্ষ্য হচ্ছে ক্রমাগত বংশবৃদ্ধি করে টিকে থাকা। অন্যদিকে প্রাণীর দেহে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে তার কাজ হলো এইসব ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলা। তাই এসব অণুজীবদের টিকে থাকার একটি উপায় হলো নতুন নতুন হোস্ট বা নতুন প্রাণীর দেহে ছড়িয়ে পড়া। সেই নতুন হোস্টদের রোগ প্রতিরোধ ব্যবস্থারও কাজ হচ্ছে ক্রমাগত নতুন অনুপ্রবেশকারীর মোকাবেলা করতে থাকা। এই লড়াই টিকে থাকার জন্য ভাইরাসগুলো ক্রমাগত নিজেদের মধ্যে মিউটেশন বা পরিবর্তন ঘটাতে থাকে, যাতে নতুন হোস্ট প্রাণীর ইমিউন সিস্টেমে তাদের ঘায়েল করতে না পারে। সব প্রাণীর দেহেই প্যাথোজেন বনাম ইমিউন সিস্টেমের মধ্যে পরস্পরকে ধ্বংস করার এই নিরন্তর লড়াই চলতে থাকে। যেমন 2003 সালে সার্স মহামারীর সময় আক্রান্ত লোকেদের 10% মারা গিয়েছিল, কিন্তু 2018 সালের একটা সাধারণ ফ্লু মহামারীতে মারা যায় মাত্র 0.1% লোক। এখন পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তে প্রাণী জগতে পরিবর্তন আসছে অনেক। প্রাণীদের বাসস্থান বদলে যাচ্ছে, তারা কী খাচ্ছে এবং তাদেরকে কে খাচ্ছে তাও বদলে যাচ্ছে। মানবজাতির 55%ই এখন শহরে থাকে। এইসব বড় বড় শহরে বাসা করছে বন্য প্রাণীরা, ইঁদুর, কাঠবিড়ালি, শিয়াল, নানা রকম পাখি, বানর সহ বহু প্রাণী শহরের পার্কে থাকে। তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায়। এর ফলে শহরগুলো হয়ে উঠেছে নানা রকম রোগের বিবর্তনের কেন্দ্র। শহরে বহু মানুষ পরস্পরের খুব কাছাকাছি বাস করে, তারা একই অফিসে ভবনে কাজ করে, এক বাতাসে শ্বাস নিচ্ছে, একই ট্রেনে বাস বিমানে উঠছে, বহু লোক একই জিনিস স্পর্শ করছে, তাই রোগ ছড়াতেও পারছে খুব সহজে। কোনো কোনো সংস্কৃতিতে শহরের মানুষ বন্য প্রাণীর মাংস খায়। এসব বন্য প্রাণী ধরা হয় শহর থেকেই বা আশেপাশের জঙ্গল থেকে। এরকম নানা কারণে অনেক নতুন রোগের ভাইরাস নতুন নতুন প্রাণীর দেহে ঢুকে আরও বিপজ্জনক চেহারা নিচ্ছে। এই সমস্যা মোকাবেলা করার কাজটা খুবই জটিল। পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, বর্জ্য ব্যবস্থাপনা আর পোকামাকড় নিয়ন্ত্রণ, এগুলোর মাধ্যমে রোগ বিস্তার ঠেকানো বা নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য পরিবেশগত পরিবর্তন ঠেকাতে হবে, নতুন প্যাথোজেন চিহ্নিত করতে হবে, জানতে হবে কোন কোন প্রাণী তা বহন করছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো।